হরে কৃষ্ণ। তো আজকে চলে যাব ডোমজুড় ইস্কন মন্দিরে, সেখানে আমি দোকান খুলতে যাব আর ভগবানকে দর্শন করে যাব। আর ওখানে কমলাচারী সে ভগবানকে অর্চন করে, তার সঙ্গে একটু আড্ডা আর কি মারবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সুজয় ব্লগার টিভি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা, তো অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন, আমাদের যে ওখানে কি কি দোকান আছে, ওপিডিএস আমি বিক্রি করি, ওন্না বিক্রি করি, তারপরে ওখানে আপনি রেস্টুরেন্ট পাবেন, ওখানে চপ বিক্রি করা হয়, বিভিন্ন রকমের আইটেম খাবার জিনিস বিক্রি করা হয়। তো অবশ্যই তো চলুন চলে যাই ডোমজুড় ইস্কন মন্দিরে, বাইক নিয়ে যাই, আমি ব্লগ নিয়ে যেয়ে ওখানে ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করে আমি আপলোড করি ইউটিউবে, আর ইউটিউবে আপলোড করার পর আপনারা সকলে সেই ভিডিওটা দেখতে পান। ঠিক আছে, তো চলুন চলে যাই ডোমজুড় ইস্কন মন্দিরে, যে আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদের দেখাবো। আমাদের কমলা আছে, কমলার সঙ্গে একটু আড্ডা আর কি মারবো, আর ওখানে দোকান আমি দেখাবো আপনাদেরকে, রেস্টুরেন্ট দেখাবো, আর আমার দোকানটা দেখাবো, আর মন্দিরে আপনাদেরকে ছোটোখাটো তুলসী আরতি, সন্ধ্যা আরতি, একটু ক্লিপ ছোট ভিডিও আমি আপনাদের ইস্কন মন্দিরে চলে এসেছি। তো আপনাদের দেখাবো যে ভগবানকে দর্শন করে দেবো আজকে, তো দোকান খুলি মোটামুটি এসে, তো তারপরে একটু ঘোরাঘুরি করি, ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করে আমি ইউটিউবে আপলোড করি। এই জিনিসগুলো পাওয়া যায় গোপী ড্রেস, আপনারা এখানে কিনতে পারেন, বিভিন্ন রকমের গোপী ড্রেস পাওয়া যায়। আমি দোকানে বসে বসে আমি ভিডিও বানাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন রাধে রাধে ওড়না আছে, উপরে কিছু ওড়না টাঙানো আছে, আর ওখানে দেখতে পাচ্ছেন রাম লক্ষ্মণ সীতার একটা ইয়ে আছে দেখাচ্ছি আপনাদেরকে। আর ওইখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলটা হচ্ছে যখন অক্ষয় তৃতীয় হবে অক্ষয় তৃতীয়ের প্যান্ডেল, বুঝতে পারছেন? তো এখন বেশি বাজে না, 5:30 বাজে, 5:30 হয়ে গেলে 5:30 পর চপের দোকানে চলে এসেছি। হ্যাঁ বলো, এই কী তৈরি করছো, কী তৈরি করছো? এটা এটা কী বানাবে, এটা দিয়ে ফুলকপি তো না, বাঁধাকপি, বাঁধাকপি, বাঁধাকপি দিয়ে এখন কী হবে, কী কী বিক্রি করো বলো, ভেজ রোল আসছে কেন, কী করে বিক্রি, কী কী বিক্রি করো বলো, হ্যাঁ হ্যাঁ রোল, আর আর হচ্ছে তোমার আলুর চপ, এইটা হচ্ছেন ইস্কনের রেস্টুরেন্ট, তাই তো, ভগবানের প্রসাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে ভগবানের আলোক্য সেট করা আছে ভিতরে, ওটাও একটা রান্নাঘর ভিতরে, সেখানে ভগবানের আলোক্য সেট করা আছে, সেখানে ভোগ লাগানো। অনেকে ভাববে যে কোথায় ভোগ লাগায়, এই জন্য বলে দিলাম আগে থেকে, এখনও পর্যন্ত তৈরি হয়নি, ফাঁকা চিন্ময় প্রসাদ, এই প্রসাদ পেলে শরীর পরিষ্কার হয়ে যায়, তাই তো। আর এখানে স্টুডেন্টের ব্যানার এখানে লাগানো আছে, ইস্কন ডোমজুড় রাধাকৃষ্ণ মন্দির। ঠিক আছে, কমলা কমলা, সেই কমলা, আপনারা যে কমলা রেখে দেখেছিলেন সেই কমলায় দেখুন, এই সঙ্গে করে কী নিয়ে আসছে, কাকে দেবে, এই যে দেখেছে, 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 কমলা আমাদের মন্দিরে পূজারি, কমলা কমলা না না খাও না, এটা কিচ্ছু নেই, খোলা আছে, খোলাটা খাও না, কমলা এখন ইউটিউবে মাস্টার ম্যান, কমলা এখন ইউটিউবে মাস্টার ম্যান, কমলা কাজকর্ম নাই, কাজকর্ম নাই, যেখানেই যাবো সেখানেই যাবো আমি, ভগবানের প্রিয় ভক্ত ভগবানকে অর্চন করে মন্দিরের মধ্যে। এই যখন হাত ধুচ্ছে খেয়ে দে প্রসাদ খেয়ে, এই কমলা কমলা মারা গেছে, রাম রাম সত্য হ্যাঁ, দোকানটা দেখান, আপনার বন্ধু নাম দেখান।
তো এখন তুলসী আরতি হচ্ছে, একটু পরে গৌর আরতি হবে। তো আমি আপনাদেরকে মন্দিরে নিয়ে যাচ্ছি। তুলসী আরতি শুরু, এখানে কৃষ্ণপ্রসাদ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এখানে একটা মাতাজি থাকে, কৃষ্ণপ্রসাদ পাওয়া যায়। এখন তুলসী প্রণাম মন্ত্র হচ্ছে, এরপরে ভগবানের গেট খুলবে, তারপরে আমি আপনাদেরকে গৌর আরতি দেখাবো। দেখছেন সবাই প্রণাম মন্ত্র উচ্চারণ করছে, এখন গেট বন্ধ আছে, তুলসী আরতি হয়ে গেল, এখনই গেট খুলবে গৌর আরতির জন্য, সেটা আমি আপনাদের দেখাবো।
এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি,